আরে খাও না, এমন করো কেন? আজকে তো দুইটা ঝালমুড়ি নিয়ে এসেছি, ওই দিন একটা ললিপপ আনছিলাম, আজকে আর ভুলটা করি নাই। আজকে তোমার জন্য একটা, আমার জন্য একটা, নাও। আমি ঝালমুড়ি খাবো না, আমার খিদা নাই। তুমি কি আমার সাথে দেখা করার কি সবসময় খাওয়া দাওয়া করে আসো নাকি বাসা থেকে? নাও তো খাও। বললাম খিদা নাই, খাবো না, আপনি খান। ওই দিনও খেলেন, আজকেও খেতেছ না, খাও না। এক কথা কতবার বলা লাগে আপনাকে, আমি খাবো না। আমি ওর কথা কওয়ার চেষ্টা করতেছি, আমার লাগে পাটের ঠেলা কথাই কয় না মামা। কেমনটা লাগে কত? আমার লাগে পাট লয় এরকম করতেছি সে আমি ছেলেদের সাথে। আরে সবসময় খালি এটা দেয় ওটা দেয়, বিরক্ত লাগে। ভাই এমন করিস না, তোর সুন্দর কথা বলছে, এটা ভালো তো, সত্যি মনটা ভালো। পাঠালাম, হ্যাঁ এমন করিস না, আমাদের একটু কথা বলতে দে। দর বেটা, ওই দিন ওর লেগে ললিপপ আনছি, ললিপপ হালাই দিছে। আচ্ছা ঝালমুড়ি আনছে, ঝালমুড়ি হালাই দিলাম ওর লেগে। তুই খাইবিটা কি আমার ক? আচ্ছা তোর ওর কিছু খাওয়ানো লাগবে না, দেখ হয়তো কিছু খাইতে চাচ্ছে না। আচ্ছা না, আরে ওই জি না খাইতে চাইলে গল্পটা কেমনে জমবে বল? তুই খাওয়া ছাড়া অন্য প্রসেস ট্রাই কর। আমি ঠিকই বুঝছিলাম, এই যে তুমি এতদিন যাবত আমার সাথে টাইম নিতেছিলা না, এটা ঠিকঠাক আছে। এটা ধরো যে কোনো মানুষই রিলেশনশিপে যাওয়ার আগে একটু টাইম নেয় আর কি, তুমি সেটাই নিছো। এরকম মোটেও কিছু না, আপনার সাথে আমার হলে বড় জোর ফ্রেন্ডশিপ হবে, এর বেশি কিচ্ছু না, কখনোই না। ফ্রেন্ডশিপ তো ওইটা হইলি হবে, সমস্যা নেই। দেন ফ্রেন্ডশিপ হওয়া মানেই হচ্ছে এর পরের ধাপে যাওয়া, ঠিক আছে? নো প্রবলেম, দেখা যাবে আপনি এখন ঝালমুড়ি নিয়ে আসেন। না না ওইটা নিয়ে আসছি, সমস্যা নেই, ফ্রেন্ডশিপটা ঠিকঠাকভাবে রাখো তাইলেই হবে। তুমি বসো, আমি ঝালমুড়ি নিয়ে আসি। এই ব্যাগটা একটু দেখো।